পূজোয় বৃষ্টির পূর্বাভাস থাকায় চতুর্থীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মহানগরী থেকে জেলার সর্বত্রই একই চিত্র। একটি প্রতিবেদন। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সপ্তমী থেকে আকাশ মেঘলা থাকবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী এক তারিখ নাগাদ নর্থ ইস্ট এবং অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা, মানে এক তারিখের পরের ২৪ ঘন্টায়, মানে দু তারিখে, যার ফলে দক্ষিণবঙ্গে আমাদের ২ থেকে ৫ এই সময়টায় বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। ২ থেকে ৫ এই যে সময়টা দক্ষিণবঙ্গে, তার মধ্যে দু তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মডারেট রেনফল আমরা এক্সপেক্ট করছি। একটু বেশি বৃষ্টি হবে উপকূলের দিকে, উপকূলের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর, এই চারটে জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তিন তারিখেও মডারেট রেইনফল মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, কিন্তু যেহেতু বৃষ্টির যে বেল্ট সেটা হয়তো একটু পশ্চিমে সরবে, ফলে সেক্ষেত্রে একটু ভারী বর্ষার সম্ভাবনা যেটা আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর। চার এবং পাঁচ মেইনলি মডারেট রেইনফল ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। কলকাতার ক্ষেত্রে দু তারিখ থেকে মোটামুটি পাঁচ তারিখ অবধি যে সময়টায় মডারেট রেইনফল কয়েকটা স্পেলে আমরা এক্সপেক্ট করতে পারি এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে দু তারিখ থেকে। আর চার আর পাঁচ এই সময়টাতেও মোটামুটি কয়েকটা স্পেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আর একটু কম। সপ্তমী থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় ইতোমধ্যেই কলকাতার পুজো মণ্ডপগুলোতে ভিড় জমতে শুরু করেছে। দর্শনার্থীরা দূরদর্শনকে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন, বৃষ্টির পূর্বাভাস থাকায় আগে থেকেই তারা মণ্ডপ ও প্রতিমা দর্শন সেরে নিচ্ছেন। সপ্তমী থেকে বৃষ্টি হতে পারে, ওই জন্য ওই ভয়টা আছে একটু, ওই জন্য এখন থেকেই আমরা প্যান্ডেল ঘোরা শুরু করে দিয়েছি। বাই চান্স যদি আমাদের প্যান্ডেল না দেখা হয় বৃষ্টির জন্য, ওই জন্য আমরা এখন থেকে দেখছি প্যান্ডেল, নাম করা পুজোগুলো আগে দেখে নিচ্ছি। প্রথমে আগে এই দিকটা সাউথের দিকটা দেখছি, কালকে নর্থের দিকটা দেখে নেবো, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি, যাতে সপ্তমী যদি না যায় ব্যাপারটা, তাহলে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। যদি ঠাকুর না দেখা যায় তাহলে নতুন নতুন সিনেমা বেরোচ্ছে দেখবো, নয়তো ঠাকুর দেখবো, বৃষ্টি না পড়লেই বেরিয়ে পড়বো আবার।